আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা জানেন সার গোরু মানে কিন্তু আপনার বিখ্যাত হচ্ছে কুষ্টিয়া বিশেষ করে লাল লাল শাহিওয়াল প্লাস হচ্ছে ক্রস জাতীয় ব্রাহ্মা খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এই কুষ্টিয়াতে পাওয়া যায় সবাই জানেন যে আলমডাঙ্গা এটা পড়েছে চুয়াডাঙ্গা তা এই চোয়াডাঙ্গা কুষ্টিয়া এদিকে কিন্তু সারা বাংলাদেশে গরু এদিক থেকে কিন্তু যোগান দেওয়া হয় বিশেষ করে আমরা যে হাটে বিডু করেছি কুরবানির সময় বেশিরভাগই কিন্তু আপনার কুষ্টিয়ার গরু এখন যেহেতু সবাই মোটামুটি খামারে আবার সার গরু তুলবেন তো সেজন্যই আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুষ্টিয়া জেলার এটা মিরপুর থানার জুটিয়া ডাঙ্গা গ্রামে এটা আলমডাঙ্গার পাশাপাশি তো এখানে একদম প্রান্তিক খামারে চলে এসেছি উনি মূলত অন্যান্য পেশার সাথে জড়িত পাশাপাশি হচ্ছে ওনার এই বাড়িতে উনি খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল গরু পালন করেন সেজন্য আপনাদেরকে দেখাতে এখানে আসা পাশাপাশি দুইটা গাবিও রয়েছে যদি কেউ গাবি নিতে চান গাবিও নিতে পারবেন আর এরকম সুন্দর সুন্দর সার গরু নেওয়া যাবে তো চলুন আপনাদেরকে এরকম আকর্ষণীয় সার একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরো তো ভালো লাগতেছে মাসাল্লাহ কি দেখতেছি এগুলো এটা একটা ব্রাহ্মা ক্রাস

গরু পালন যে আমার অন্য ব্যবসা আছে তার পাশাপাশি এটা পালন করে আচ্ছা এরকম মন হয় যে সবাই করে কম জি জি প্রায় আচ্ছা তো এই যে আপনারা করেন সারা বাংলাদেশে কিন্তু এখন গরু পালন বেশি একটা লাভজনক মনে হচ্ছে না যারা খামারি তারা মোটামুটি লসে আছে কিন্তু আপনাদের এদিকে কি অবস্থা না আসলে খাবারের যে দাম বৃদ্ধি তাতে গরু পালন করে আগের মতো লাভ আর কেউ চোখে দেখছে না

দুধের জন্য এগুলো আচ্ছা এইদিকে মনে হয় গাবিটা কমই পালন করে গাবি পালন করে যে ষাঁড় গরু গুলো বড় মোটা তাজা করে আর গাবি মানে কম তবে গাবিও পালে আচ্ছা তো ভাই আরেকটা বিষয় হচ্ছে আমার অনেক দর্শক আছে এখন যেহেতু কুরবানি শেষ মোটামুটি সবাই এখন খামারে গরু তুলবে বিশেষ করে ষাঁড় গরু গুলো তো এরকম আকর্ষণীয় গরু কি দেওয়া যাবে জি জি এখানে আমার পাঁচটা আজকে সার আপনাদেরকে দেখাবো পাঁচটার মধ্যে দুইটা ব্রাহামা ক্রস মানে এর কোনো সিং অস্তিত্ব নাই অরিজিনালি মন্ডি আর যে আর তিনটা আছে দুইটা মানে হাই কোয়ালিটির শাহিয়াল আর একটা আছে ওটা অনেকে ব্রাহ্মা ক্রস বলে আমি বলি শাহিয়াল তারপর যে যেটা বলে আর আচ্ছা এগুলো বিক্রি করবে যে দামটা কেমন দিবেন সবাই তো জানে এই দিকে দাম একটু কম আমাদের ওই দিকের ঢাকা বা নারায়ণগঞ্জ চট্টগ্রাম

একদম জন্মগত এটা কোন চিহ্ন নাই চিহ্ন নাই একেবারে কিছুই নাই যেটা করা হয় ওইটার কিছু তো চিহ্ন থেকে যায় কিছু চিহ্ন থেকে যায় আচ্ছা এটা বয়সটা কেমন এর বয়স আপনার আছে 11 মাস 11 মাস মাত্র জি আচ্ছা এই সেই কুষ্টিয়ার বিখ্যাত লাল এটা না এটা কিন্তু হচ্ছে ব্রহ্মা ক্রস ব্রহ্মা ক্রস জি মানে ইয়ে শাহিয়ালের পেটে ব্রহ্মা আদবিস দেয়া ছিল আচ্ছা আচ্ছা

বড় হবে অনেক যেগুলো আপনার কুষ্টিয়া যে গরুগুলো গুলো তো জানেন যে দশ লাখ বারো লাখ পনেরো লাখ টাকা গরু হয় সেগুলো এগুলো পালন করলে ওই পর্যায়ে পৌঁছে যাবে আপনি কেমন দামে বিক্রি করবেন আমি এই প্রথমটা এবং দ্বিতীয়টা একটু হাইটে রাখতে চাচ্ছি যেহেতু এগুলো ক্রস তাই আলোচনা সাপেক্ষে আমি এই দুইটা আলোচনা সাপেক্ষে দিবেন জি জি তো স্বপন ভাই এটা আরো চোখ চোখ করতেছে এটা আর একটা ক্রস ক্রস আচ্ছা

ঠিক না গরুর খুব সুন্দর দেখলাম বেশ মোটা মানে সব দিক থেকে মানে সৌন্দর্য দেখলে মানুষ বুঝবে যে কেমন আচ্ছা দুইটা একসাথে মানে আলোচনা সাপেক্ষে এই দুইটা আলোচনা সাপেক্ষে মার্শাল এটা তো গলার ঝুল ভালো দেখতে না

এটার দাম চাপ দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ ষাট জি ভাই এবার কোরবানির ভিডিও দেখেছেন আপনি না দেখেছে আচ্ছা কেমন মনে হলো না আসলে গরু যেগুলো ভালো জাতের গরু ভালো মানসম্মত গরু সেগুলো ভালো দামে বিক্রি হয়েছে যেগুলো অন্য কোয়ালিটির গরু সেগুলো তো একটু পর যায় আচ্ছা আচ্ছা না দুই এক বছর পালন করার পরে যে যারা নেয় তারা যেন কিছুটা অবশ্যই অবশ্যই সেই দামটা রাখবে না তারপরে এই গরুটা আলোচনা সুযোগ আছে কিছু আলোচনা যথেষ্ট সুযোগ আছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু একটু বলেন তো কত হলে রাখা যাবে আহ আমি লাখ ষাট হাজার চাচ্ছি কিন্তু মানে আলোচনা করে নিতে পারবে আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে যথেষ্ট আলোচনা করতে পারবে স্বপন ভাই মার্শাল আপনার প্রত্যেকটা গরুর কালার কিন্তু খুব সুন্দর জি ইনশাল্লাহ আচ্ছা এটা কি মধ্যে এটা গরু আচ্ছা এটা বয়সটা কেমন এর বয়স আহ এখনো দশ মাস হয় না তবে দশ মাস দশ মাস বাচ্চা দশ মাস জি বাচ্চা করো একেবারে বাচ্চা আচ্ছা গোলার জুল দেখতেছি খুব ভালো গলা ভালো পাগুলো অনেক মোটা 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 না জি আচ্ছা খুব সুন্দর এটা কি সামনে সামনের কুরবানীতে হবে না হ্যাঁ সামনে হয়ে যাবে ভালো মতই হবে কিন্তু তারপরে যদি সে ইচ্ছা করে রাখতে পারবে ভাই 마শাআল্লাহ আমার কাছে তো সবচেয়ে পছন্দ হলো এটা জি যতগুলো গরু দেখাইছে তার মধ্যে এটা হাই কোয়ালিটির একটা শায়য়াল এবং অনেকে বিড়ামা ক্রস ভাবতে পারে কিন্তু আমার কাছে 100% শায়য়াল এটা অনেক বড় গরু হবে এটা গর্দনটাই তো 마শাআল্লাহ ঝুরটা অনেক বেশি জি যে আমরা যথেষ্ট লুজ আছে অনেক লুজ যেটা মানে সে বড় বিগ কোয়ালিটির হাট কাপানো গরু হবে আচ্ছা

জুট সব দিক দিয়ে বয়স অনেক অনেক বড়ো এটাকে ভালোভাবে খাবার দিতে পারলে মোটামুটি বেশ একটা বয়স হলে লালন পালন করবে যে সে অনেক বড়োভাবে গরু তৈরি করতে পারবে আচ্ছা শোপন ভাই এটা কেমন দাম রাখবেন এটা আসলে খুব হাই কোয়ালিটির গরু এটা দাম মানে হাইটে রাখতে চাইছিলাম তারপর হাইটে রাখবো না এটা আমি দাম চাইবো তিন লক্ষ ২০ হাজার টাকা তিন লাখ বিশ জি

গাবিনীতে করতে আছেন দুধ পাবে কেমন 7 থেকে 8 লিটার 7 থেকে আট লিটার তো স্বপন ভাই জি ভাই 마শাআল্লাহ আপনি এখানে খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি গুলো দেখলাম পার্শ্ববাসী গাবিও আছে দর্শকদের জন্য যারা নিতে চাই তারা নিতে পারবে তারা কিভাবে নেবে আপনাদের কুষ্টিয়া থেকে ওরা আমার এখানে আসবে প্রথমে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া হয়ে যদি কেউ আসে তাহলে আপনার এই আমলা বাজার পার হয়ে কাতলামারি কাটলামারী থেকে বামে হাটবয়লার রোড 10 কিলোমিটার ভিতরে গ্রাম ছুটি আটাঙ্গা

মঙ্গলবারে আসলে হাটটা ঘুরে দেখতে পারে দেখতে পারবে আর বামুন বড় হাট আছে এটাও দেখতে পারবে শুক্রবার এবং সোমবারে বামুন হাট বসে আচ্ছা আচ্ছা যাক ভাই সব তথ্য দিয়ে দিল আচ্ছা ভাই ঠিক আছে তো ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম